কুমড়ো দিয়ে একদম ইনোভেটিভ একটা নতুন ধরনের সম্পূর্ণ নিরামিষ রেসিপি আজকে আপনাদের জন্য, যা গরম ভাত দিয়ে জাস্ট দুর্দান্ত লাগে। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। কুমড়ো দিয়ে একদম নতুন ধরনের একটা দারুণ ইনোভেটিভ রেসিপি, গরম ভাত দিয়ে যেটা দুর্দান্ত লাগে, আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য। অতি অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন, আর ভালো লেগে থাকলে কমেন্ট করতে ভুলবেন না। যেন নতুন বন্ধুদেরকে চ্যানেলে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের এই পাকা কুমড়ো দিয়ে দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ রেসিপিটি। মোট 400 গ্রাম পাকা কুমড়ো নেওয়া হয়েছে। কুমড়োর খোসাটাকে ছাড়িয়ে দিয়ে এবার একটা গ্রেটারের সাহায্যে আমরা এটাকে গ্রেট করে নিচ্ছি। পুরো কুমড়োটাকে কিন্তু আমরা এরকমভাবে গ্রেট করে নেব, আর গ্রেট করার পর ঠিক এই পরিমাণ কুমড়ো কিন্তু হয়েছে। এবার রান্নাটা শুরু করা যাক। কড়াইতে নিয়ে নিয়েছি 2.5 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা ভালোমতো গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা বাদাম। পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। নিয়ে এবার এই কাঁচা বাদামগুলোকে বেশ লালচে হওয়া পর্যন্ত আমি এখানে ভেজে নেব। বাদামগুলো বেশ লালচে হয়ে যাওয়ার পর আমরা এখানে তেল থেকে তুলে নেব, আর এই তেলটার মধ্যেই আমি কিন্তু ফোড়ন অ্যাড করে দেবো। আর কিন্তু আমি এক্সট্রা তেল ব্যবহার করব না। ফোড়নের জন্য দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর তার সাথে 1/2 টিস্পুন পরিমাণ কালো জিরে। ফোড়নটা ভালোমতো গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ওই কুড়িয়ে রাখা কুমড়োটা। কুমড়োর পুরোটা আমরা এখানে দিয়ে দেব, আর তারপর এটাকে আমরা মিডিয়াম টু হাই ফ্লেমে 2 মিনিটের জন্য নাড়াচাড়া করতে থাকবো। আমার কিচেন অ্যাপ্লায়েন্সেসগুলো পারচেস করতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা কিন্তু ডাইরেক্ট পারচেস করতে পারেন। মিনিট 2 কুমড়োটাকে কিন্তু আমার ভাজা করা হয়ে গেছে। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, তার সাথে দেওয়া হচ্ছে 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, দিচ্ছি 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, আর 1/2 টিস্পুন চিনি। চিনিটা কিন্তু এই রেসিপিটাতে দেবেন, চেষ্টা করবেন, তাহলে কিন্তু স্বাদটা খুব ভালো হয়। দিয়ে আরও 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এটাকে আমরা কুক করে নেব। আমার ফেসবুক পেজ কুইজিনিয়াকে অতি অবশ্যই ফলো করে নেবেন, কারণ আপনারা যারা নতুন বন্ধু, এই চ্যানেলে 2-3 বছরের পুরনো যে ভিডিওগুলো আছে সেই কুইজিনিয়া ফেসবুক পেজে আমি কিন্তু আপলোড করছি। তাই ওই ভিডিওগুলো পেতে গেলে পেজটাকে কিন্তু ফলো করতে হবে, আর পেজের লিঙ্ক আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এরপর একটা পেস্ট আমি বানাবো। 2 টিস্পুন পোস্ত তার জন্য নিয়ে নিচ্ছি, তার সাথে দিচ্ছি 1 টিস্পুন সাদা সর্ষে, আর সবশেষে নিচ্ছি 3 টিস্পুন পরিমাণ সাদা তিল। এগিয়ে যাওয়ার আগে আপনাদেরকে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল গল্পের শেকালিকাল সম্পর্কে, যেখানে আমি পড়ে শোনাই বাংলা সাহিত্যের পুরনো দিনের গল্প। গল্পগুলো অতি অবশ্যই শুনুন, ভালো লাগলে লাইক করুন, ভালো মন্দ যাই লাগুক কমেন্ট করুন, তাহলে আমিও বুঝবো আপনাদের কেমন লাগছে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে করে নিতে পারেন। প্রথমেই এই পোস্ত, সাদা সর্ষে আর তিলটাকে আমরা শুকনো অবস্থায় গুঁড়ো করে নিলাম, আর তারপর তাতে 3 টেবিল চামচ মতো জল দিয়ে একটা মিহি পেস্ট আমরা এখানে বানিয়ে রাখছি। আর এই পেস্টটাতেই আমরা এখন রান্নার এই পর্যায়ে পুরোটা অ্যাড করে দিলাম। দিয়ে মিনিট খানেক থেকে মিনিট দেড়েক সময় নিয়ে একটুখানি কুমড়োর সাথে মিশিয়ে ভালো করে আমরা এটাকে কুক করে নেব। ফ্লেমটা কিন্তু আমি এখন মিডিয়ামে করে দিয়েছি। এরপর এতে আমি দিচ্ছি 1/4 কাপ পরিমাণ নারকেল কোড়া। নারকেল কোড়াটাকে দিয়ে আর 2 মিনিট মতো আমি একটু কষিয়ে নেব। এই রান্নাটা কিন্তু করতে খুব একটা বেশি সময় লাগে না, কারণ যেহেতু কুমড়োটা গ্রেট করা আছে, শুধু কাঁচা গন্ধটা চলে যাবে তাহলে কিন্তু হয়ে যাবে। একটু জল আমরা এখানে অ্যাড করে দিলাম 1/2 কাপ মতো। আমি মিক্সির বাটিটাকে ধুয়ে জলটাকে দিলাম। দিয়ে এবার এটাকে আমরা একটু নেড়ে চেড়ে মিশিয়ে আর 3-4 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে কুক করতে দেব। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর তার সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁচা বাদাম। দিয়ে এটাকে আমরা নাড়াচাড়া করে যেরকম বললাম 3-4 মিনিট পর্যন্ত এটাকে আমরা কুক করব, আর এটা কিন্তু বেশ শুকনো শুকনো হয়ে যাবে। কড়াইয়ের গা থেকে যখন দেখবেন এরকম ছেড়ে এসছে, তখন বুঝবেন এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। ক্রমাগত এটাকে নাড়িয়ে আমরা এরকমভাবে একদম শুকিয়ে নেব।
আর এটা কিন্তু এখন সার্ভ করার জন্য দেখতেই পাচ্ছেন একদমই রেডি। শুধু ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এক টিস্পুন কাঁচা সর্ষের তেল দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। তাহলেই কিন্তু রেডি হয়ে গেল আমাদের এই দারুণ সুন্দর পাকা কুমড়ো দিয়ে সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি। বাড়িতে অতি অবশ্যই একবার ট্রাই করুন আর কমেন্টের মাধ্যমে জানান কেমন লাগলো। ভালো লেগে থাকলে বরাবরের মতো লাইক প্রচুর শেয়ার করতে ভুলবেন না। যেন যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। গল্পের সেকালে কালে লিঙ্ক দেওয়া আছে, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন ডেসক্রিপশন বক্স থেকে। আর কুইজিনিয়ার ফেসবুক পেজের লিঙ্কও দেওয়া আছে, প্লিজ ফলো করে নেবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হবে এরপর, নমস্কার।